কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে সালমান খানের নায়িকা অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সোমবার দুপুরে আইনজীবী সঙ্গে নিয়ে শিয়ালদার এজলাসে গিয়ে পৌঁছলেন অভিনেত্রী জারিন খান। তাকে দেখে তখন স্তব্ধ সবাই। মামলা শুনানি চলাকালীন ঠায় দাঁড়িয়ে থাকলেন নায়িকা। পরে অন্তর্বর্তী জামিনে মুক্ত হন জারিন। উল্লেখ্য, 2018 সালে উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও কলকাতার ছটি কালী পুজোর উদ্বোধন করার চুক্তি করে 12 লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন অভিনেত্রী জারিন খান, এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।